আসসালামু আলাইকুম, আমি আয়েশা। চলে এসেছি আরেকটি রান্নার ভিডিও নিয়ে, আর আজ করে দেখাবো ছোলা ভুনা। এখন রমজান মাস চলছে আর আমাদের এই ছোলা ভুনাটা রোজই রান্না হয়, তো আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো, মাঝারি সাইজের একটা তেজপাতা, ছোটো এক টুকরো দারচিনি আর দুটা এলাচ। এবার এগুলোকে সামান্য একটু ভেজে হাফ কাপের মতো পেঁয়াজ দেব, আমি ছোলাতে পেঁয়াজ একটু বেশি দেই। আর এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ভেজে নেব সোনালি রং করে। এবার সামান্য একটু পানি দিব যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এবার সামান্য একটু আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচের একটু কম লাল মরিচের গুঁড়া, এরপর দেব ভাজা জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ। এবার এগুলোকে একত্রে খুব ভালো করে কষিয়ে নেব কয়েকবার, যাতে এর মধ্যে কাঁচা মশলার গন্ধটা চলে যায়। মশলাটা কষানো হচ্ছে, এবার আমি ছোলাটা রেডি করে নিচ্ছি। আমি এখানে সিদ্ধ ছোলা নিয়েছি মেজারমেন্ট কাপের দোকান, আর এর সাথে ছোট দুটি নিয়েছি আলু সিদ্ধ। এই আলু সিদ্ধটা আমি হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি, চেষ্টা করবেন খুব ভালো করে দিতে, এতে ঝোলটাও খুব ঘন হয় আর খেতেও খুব মজা হয়। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর এর মধ্যে কাঁচা যে মশলার গন্ধ সেটাও চলে গেছে। এবার রেডি করে রাখা ছোলাটা দিব আর এই মশলার সঙ্গে একটু ভেজে নিব। মশলার সঙ্গে একটু ভাজা হয়ে গেলে এবার পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব, বেশি পানি দিতে যাবেন না কারণ ছোলাটা আগে সিদ্ধ ছিল। এবার পানিটা ফুটে আসলে কিছু কাঁচা মরিচি দিয়ে দিব, চাইলে এটা আরও আগে দিতে পারেন। এবার ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। পানি কিছুটা কমে আসলে এবার কুচনো ধনিয়া পাতা দিয়ে দেব, যদি আপনারা ধনিয়া পাতা পছন্দ না করেন সেক্ষেত্রে এ পর্যায়ে ভাজা জিরার গুঁড়া কিংবা গরম মশলা গুঁড়া দিয়ে মিশিয়ে আবার ঢেকে কিছুক্ষণ রান্না করব। আর এই তো পানি অনেকটাই কমে এসেছে, চাইলে আরও শুকিয়ে নিতে পারেন কিংবা এভাবেই রেখে দিতে পারেন। আমি এভাবেই তুলে নিই আর এটা এখনই মুড়ির সাথে মেখে খাওয়া যাবে। চাইলে আরেকটু যদি মজাদার করতে চান তাহলে এর পরের পর্বটুকু আপনার জন্য, চলুন সেটা দেখে নেই। এবার ছোলাটাকে আমি একটু বাগার দিয়ে নেব, তার জন্য সামান্য একটু তেল দিয়েছি আর বড় সাইজের একটা শুকনো মরিচ, সাথে কিছুটা পেঁয়াজ। এবার এটাকে সোনালি রং করে আমি ভেজে নিব। তারপর সে রান্না করার ছোলা যতটুকু আমি বাগার দিয়ে খাবো ততটুকু দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর এই তো হয়ে গেল আমার ছোলা ভুনা। আজকের রেসিপি এই পর্যন্তই ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আগেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর চলে যাচ্ছি, আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।